অভয়াকাণ্ডের আজকে পর্যন্ত যে ভিডিও ফুটেজ ভাইরাল, যে ফোন কল ভাইরাল, মানে ফোন ভয়েস ভাইরাল, তার থেকে আজকে পর্যন্ত যে প্রশ্নগুলো উঠে এসছে, যে প্রশ্নগুলো উঠছে, তার সেই প্রশ্নের উত্তর পেলেই কি অভয়াকাণ্ড নিষ্পত্তি হবে? সেই প্রশ্নগুলো কি আজকে পরপর তোমাদের প্রশ্নগুলো সাজাবো, যে এই প্রশ্নের উত্তরগুলো কি নেই, কলকাতা পুলিশের কাছে নেই, মানলাম কলকাতা পুলিশের কাছে নেই, যখন সেটা অন্য কারুর কাছে চলে গেছে, মানে সিবিআইয়ের কাছে চলে গেছে, তখন কলকাতা পুলিশ কেন বারবার সাফাই দিচ্ছে, কেন কেন এই পুরো ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি কাকে আড়াল করছে? তো এরকমই কিছু প্রশ্ন, যে প্রশ্ন ডে ওয়ান থেকে আজকে পর্যন্ত উঠে এসছে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে পরপর আমি করব, পরপর ধরে দেবো এবং চেষ্টা করব সেগুলোর ব্যাখ্যা করতে, যে এই প্রশ্নগুলোর উত্তর কি কেউ পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, নাকি এই প্রশ্নগুলোকে উত্তরগুলো কেউ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঢাকার চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। তাই তোমাদের সামনে অভয়াকুণ্ডের আজ পর্যন্ত, এখন পর্যন্ত যে প্রশ্নগুলো উঠেছে, পরপর সেই প্রশ্নগুলো তুলে দিচ্ছি তোমাদের সামনে, তোমরা শোনো। এবং তোমাদের যদি মানে মন্তব্য, মানে তোমরা যদি তোমাদের প্রশ্নের যদি উত্তর থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে করো। আর এই উত্তরগুলো যদি সিবিআই খুঁজে পায়, সেদিনই হয়তো এই অভয়াকাণ্ডের নিষ্পত্তি হবে। অভয়াকাণ্ডে কাটছে না জট, এখনও কাটছে না জট, ঘটনাস্থলে কাদের আনাগোনা ছিল, অভয়ার আসল খুনি কে, এই সমস্ত নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সামনে শুধু পরপর সেই প্রশ্নগুলো আমি তুলে ধরব। প্রথম, ঘটনাস্থলে কাদের আনাগোনা ছিল, ঘটনার পর সেমিনার রুমে কারা, ঘটনাটা যখন ঘটে তখন সেমিনার রুমে কারা ছিল, প্রথম কারা ছিল। তারপরে প্রশ্ন, কেন বন্ধ করা হয়নি সেমিনার রুম? কারণ যখন একটা ডেড বডি কোথাও পাওয়া যায় বা দেখা যায়, তখন সেই জায়গাটাকে লক করে দেয়, বন্ধ করে দেয়, ব্যান্ড করে দেয়, সেই জায়গাটাকে ঘিরে দেয়, তাই তো উচিত। কারণ যখন সেমিনার রুমে দেখা গেছে একটা বডি, তখন সেই সেমিনার রুমটার সঙ্গে সঙ্গে সিল করে দেয়নি কেন পুলিশ? নিশ্চয়ই খবরাখবর হয়েছে বা আরজি করে যে হাসপাতালের যে কর্তৃপক্ষ, সেই জায়গাটাকে সিল করেনি কেন? কেন সিল করেনি? কেন বন্ধ করা হয়নি সেমিনার রুম? দেহ দেখতে এত ভিড় কেন? আমরা যে ফুটেজগুলো দেখেছি সেই ফুটেজের থেকেই কিন্তু এই প্রশ্নগুলো উঠে আসছে, দেহ দেখতে এত ভিড় কেন? তাহলে ধরে নিলাম যে সহকর্মী বা ওখানকার যারা জুনিয়র ডাক্তার ছিল বা অভয়ের যারা সহপাঠী সহকর্মীরা ছিল, তারা দেখতে গেছে, তাহলে নির্দিষ্ট একটা এরিয়ায় কাটন আপ করার এরিয়ার থেকে তারা দেখেনি কেন? আর তারপরে আমাদের সব ভিডিও ভাইরাল হয়ে গেছে যে তারা কারা ভিড় করেছিল, তাহলে সেই জায়গাটা সিল করা ছিল না কেন? দেহ দেখতে এত ভিড় কেন? দেহ দেখতে ভিড় নাকি তথ্য লোপাট করার জন্য এত ভিড়? এবং সেই ভিড়ে কারা ছিল, আস্তে আস্তে সেটা ক্রমশ আমাদের কাছে ভাইরাল ভিডিও ফুটেজের মাধ্যমে চলে এসছে এবং তাদের সবাইকে শনাক্ত করা গেছে, আইডেন্টিটি করা গেছে প্রত্যেকটা মানুষকে, এবং যারা আরজিগড়ের সাথে রিলেটেড না, যারা একমাত্র সন্দীপ ঘোষের সাথে রিলেটেড। তাহলে কেন এত ভিড় ছিল? প্রথম তো কেন সিল করা হয়নি ওই জায়গাটা, তারপরের প্রশ্ন কেন এত দেহ দেখতে এত ভিড়, তারপরে কেন বহিরাগতদের আটকানো গেল না, যেখানে মা বাবাকে ঢুকতে দেওয়া হলো না, সেখানে যখন আমাদের কাছে ভিডিও ফুটেজ আসলো তখন দেখলাম বহিরাগত সবাই, কে ওই হাসপাতালে নয়, সেই হাসপাতালের কর্মী নয়, সমস্তটাই বহিরাগত দিয়ে সেই জায়গাটা গিজগিজ করছে যেখানে তার বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি, কেন? সব কটা মানে কথার মধ্যে কিন্তু একটা কেন, একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। আর এই প্রশ্নগুলোই উত্তরই খুঁজছে সিবিআই। কার গায়ে লাল গেঞ্জি, কার গায়ে লাল গেঞ্জি? যদিও সেটা এখন প্রমাণ হয়ে গেছে যে সে কে, তিনি কে, তিনি কেই কী করছিলেন? তিনি তো আরজিকর হাসপাতালের কেউ না, তিনি ওখানে কী করছিলেন? এবং এই লাল গেঞ্জি পরা মানুষটিকে প্রথম শনাক্ত করেছিল এই অভয়ার মা, এবং বলেছিল উনি যেন কিছু একটা লুকাচ্ছেন, একটা কিছু খুঁজছেন। এই ইনি প্রথম চোখে পড়েছিল, অভয়ের মায়েরও চোখের আড়াল হয়নি, তাহলে উনি কী করছিলেন? তারপরে ওনার পরিচয় ডিটেলস পাওয়া গেছে যে উনি কোথাকার, কে, কী বৃত্তান্ত, তাহলে উনি কী করছিলেন অভয়ের মৃত্যুর সময় ডেড বডির কাছে? রাতে ক্যামেরা হাতে সেমিনার রুমে কে?
যে ভিডিওতে আমাদের দেখা গেছে রাতে সেমিনার রুমে একজন ফটোগ্রাফি করছেন, কে? সেই ফটোগুলো কি আদৌ সিবিআইয়ের হাতে পৌঁছেছে? কি ফটো তুলছিলেন উনি? অত থিকথিক করছে মানুষ, তার মধ্যে কোন ফটো তুলছিলেন, কেন ফটো তুলছিলেন, এই ফটোগ্রাফারকে কে এখানে পাঠিয়েছে বা কার নির্দেশে উনি ফটো তুলছেন, এই ফটোগ্রাফারকে কে করেছেন এখানে, এখানে কে এই ফটোগ্রাফারকে মানে অ্যাপয়েন্টমেন্ট করেছে, কার নির্দেশে উনি ফটো তুলছিলেন, এই ফটোগ্রাফারকে, আর সেই ফটোগুলো কোথায়, আর কিসের ফটো, একদম মৃতদেহের উপরে মানে একদম হুমড়ি খেয়ে ফটো তোলা, আর যদি যদি কোনো মানে ক্লু খোঁজার জন্যই ফটো তোলা হয়, যদি কোনো তদন্তের খাতিরেই ফটো তোলা হয়, তাহলে এত মানুষের মধ্যে ফটো কেন? এত মানুষের মধ্যে যে একটাই দরজা ছিল, সেই দরজা দিয়ে যদি আততায়ী বা খুনি ঢুকে থাকে, তাহলে তারপরেও যদি এই একটা দরজা দিয়ে এত মানুষ ঢোকে, তাহলে সেই যে অপরাধ করেছে অপরাধীর সমস্ত ফিঙ্গারপ্রিন্টগুলো মুছে যাবে, কারণ তারপরেও দেখা গেছে ওই দরজা দিয়ে অনেক মানুষ ভেতরে ঢুকেছে। কেন কেন সঙ্গে সঙ্গে সিল করে দেওয়া হয়নি, তারপরেও কেন এই ফটোগ্রাফারকে কে অ্যাপয়েন্টমেন্ট করলো এখানে, কে করলেন, আর সেই ফটোগুলো কিসের ফটো, কোথায় সেই ফটোগুলো, উত্তর খুঁজছেন সিবিআই। এই উত্তরগুলো সব যখন সমস্ত যখন হবে, কারণ এরকম একটা কেস, আর সেখানে যখন সরকার সাপোর্ট দিচ্ছে না, তখন সেখানে একটু তো সময় লাগবেই, সময় লাগবেই, কারণ জটিল করে দিচ্ছে, সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, লোপাট করেছে কিছু কিছু, কারণ আমরা দেখেছি ঘটনাস্থলে প্রথম কে গিয়েছিলেন, প্রশ্ন উঠছে, সবই প্রশ্ন, ঘটনাস্থলে প্রথম কে কে গেছিলেন, এই উত্তরগুলো যেদিন পেয়ে যাবে সিবিআই, সেদিনকে সমস্ত জট একদম খুলে যাবে। সেই রাতে ঠিক কী ঘটেছিল এখনো পর্যন্ত সেই ভিডিওটা আমাদের কাছে আসেনি, হয়তো সেই ভিডিও ফুটেজও কারোর কাছে আছে, সেই রাতে কী ঘটেছিল অ্যাকচুয়ালি, আদৌ কি জানতে পারবো যে সেই রাতে অরিজিনাল অভয়ের সাথে কী ঘটেছিল, কোথায় ঘটেছিল ঘটনা, ঘটনাটা কোথায় ঘটেছিল, কারণ সেমিনার রুমে যখন ডেড বডিটা পাওয়া গেছে, তখন পুরোটা মনে হয়েছে সাজানো, পূর্ব পরিকল্পিত, কারণ কখনো দেখা গেছে সবুজ নীল চাদর, তারপরে সেটা পরিবর্তিত হয়ে দেখা গেছে সবুজ চাদর, তারপরেও ডেড বডির স্থান পরিবর্তন হয়েছে, মুভমেন্ট পরিবর্তন হয়েছে, দেখা মানে প্রত্যেকটা ভিডিও ফুটেজের মাধ্যমে এসছে, পরিকল্পিতভাবে সুন্দর করে তাকে শোয়ানো রয়েছে কপালে মাথায় হাত দিয়ে, সুন্দরভাবে এটা অভয়ার মানে তিলোত্তমার মা বাবা নিজেরা নিজেদের মুখে বলেছে যে পুরো সাজিয়ে আমাদের দেখানো হয়েছে, এবং যখন ভাইরাল হয়েছে ভিডিও তখন নীল চাদর, আর যখন আমরা দেখেছি 3:30 পরে তখন সবুজ চাদর, সুন্দর করে চটিটা রাখা ছিল, কেউ যদি খুন বা মার্ডার বা ধর্ষণ হবে তার চটিটা অত সুন্দর করে ওখানে রাখা থাকবে না, মনেই হচ্ছে কেউ রেখেছে, কেউ ডেড বডিটাকে ঘোরানো ফেরানো করেছে, নাড়াচাড়া করেছে, সেটা আগে আর পরের সে মুভমেন্ট দেখলেই, ছবি দেখলেই সমস্ত না বোঝা গেছে, উত্তর খুঁজছেন সিবিআই এই প্রশ্নের উত্তরগুলো, কতজন জড়িত ঘটনায়, প্রশ্ন হচ্ছে, কারণ একটার পর একটা যখন ভিডিও ভাইরাল হচ্ছে, একটার পর একটা যখন ভয়েস ভাইরাল হচ্ছে, আমাদের কাছে চলে আসছে যে কী অরাজকতা চলতো, কী মানে সেখানে কী রাজত্ব চলতো, কী রাজত্ব চলতো, সেই সমস্ত রাজত্বতে কে কে জড়িত ছিল, চলে আসছে একজন ডাক্তারের, কালকে একটা ভয়েস শুনলাম যে কীভাবে ডাক্তারদের থ্রেট করতো ডাক্তারি পাস করানোর জন্য, পাস করার জন্য তাকে কী কী করতে হতো, সেই ভয়েসও আমাদের কাছে চলে এসছে, সেই ভয়েসও আমাদের কাছে চলে এসছে, তাই কতজন জড়িত এই কাণ্ড, এই কাণ্ডটার মধ্যে, এই ধর্ষণ আর এই খুনের পেছনে কতজন জড়িত, কারণ আস্তে আস্তে একদিকে তিরটা দিয়ে দেওয়া হয়েছিল যে সঞ্জয়ের উপরে দিয়ে দেওয়া হয়েছিল, সঞ্জয়কে টার্গেট করে একটা একজনকে দোষী হিসাবে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, এখনও পর্যন্ত একজনই কিন্তু অ্যারেস্ট হয়েছে বা একজনই কিন্তু জেলে, আর কিন্তু একজনকেও অ্যারেস্ট করা হয়নি, কারণ উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি, উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি, সেই জন্য জেলে কিন্তু একজনই ঢুকেছে, কিন্তু পুরো পরিকল্পনায় বোঝা যাচ্ছে একের অধিক, এই পুরো এইটার মধ্যে একের অধিক এর মধ্যে জড়িত, এবং আস্তে আস্তে জাল যত টানবে তত আস্তে আস্তে জালে সব রাঘব বোয়ালরা ধরা দেবে,
অবশ্যই ধরা পড়বে। যখন এই প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে সিবিআই পাবে, অবশ্যই এর নিষ্পত্তি হবে, অবশ্যই কত জন আছে, কতগুলো রাঘব বোয়াল, আর কি হয়েছে, কি র্যাকেট চলেছে, পুরো র্যাকেটটা ধরা পড়বে। পলিসোনোগ্রাফি রুমে কার নির্দেশে ভাঙচুর, যেখানে এমার্জেন্সি রুম ছিল, কারণ সেমিনার রুমের পাশেই ছিল এমার্জেন্সি রুম, এবং সেই রুমটা ভাঙচুর করা হয়েছে, সেটাও আমাদের চোখের সামনে, আমাদের সেই ভিডিও এসছে, এবং সেটা এখন মনে হচ্ছে, এখন সবার কাছে মানে ক্লিয়ার, ওটাকে পরিকল্পিতভাবে ওই রুমটাকে ভাঙচুর করা হয়েছে, কারণ হয়তো ওই রুমেই লুকিয়েছিল কোনো প্রমাণ, যার জন্য ওই রুমটাকে ভাঙা হয়েছে পরিকল্পিতভাবে, সেই ভিডিও আমাদের কাছে, এটা কার নির্দেশে হয়েছে। এগুলো সব সিবিআইয়ের কাছে, এগুলো প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। তত্ত্বপ্রমাণ লোপাটের অভিযোগ কোথায়? এই যে ওই সেমিনার রুমের পাশের রুমটা, এমার্জেন্সি রুমটা ভাঙচুর হলো, বা এই যে রাত্রিবেলা এত মানুষ ঢুকলো মৃতদেহের কাছে, এত মানুষ, বহিরাগত মানুষের ভিড় দেখা গেল, এবং যে সমস্ত তথ্য ছিল, যে সমস্ত যেমন একটা স্যালাইনের পাউচের কথা হয়েছিল, একটা ওই যে ফোনের একটা ব্লুটুথের কথা হয়েছিল, সেইগুলো পরবর্তীতে সিবিআইকে বলার পরে, পুলিশকে বলার পরেও, তারপরেও তার অস্তিত্ব পাওয়া যায়নি। এই তথ্য প্রমাণগুলো যে লোপাট হয়েছে, তার অভিযোগ করা হয়নি কেন? লোকাল পুলিশকে তার অভিযোগ কোথায়? সেই অভিযোগের তো একটা ই থাকবে, লিস্ট থাকবে, সেটা সিবিআইয়ের কাছে থাকবে, পায়নি কোনো অভিযোগ হয়নি, যে তথ্য প্রমাণ পুরোটাই লোপাট হয়ে গেছে, সেই অভিযোগ করেনি কেউ। মুখোশের আড়ালে কারা? কারা এই মুখোশের আড়ালে? আরও প্রশ্ন আছে। শোনা গেছে যে সঞ্জয় যে বাইকটা ব্যবহার করত, সেই বাইকটা কলকাতা পুলিশের বাইক কেন ব্যবহার করত, কেন কলকাতা পুলিশের বাইক সেই সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করত, কেন ব্যবহার করত, কেন তাকে বাঁচানোর জন্য সিবিআই তদন্ত চলাকালীন কেন কলকাতা পুলিশ এত সাফাই গাইছে, এত তারা তাদের সাফাইয়ের ই দিচ্ছে, একটার পর একটা তাদের ক্ল্যারিফিকেশন দিচ্ছে, যখন তদন্ত সিবিআইয়ের হাতে চলে গেছে, তারপরেও তাদের ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে কেন, তাদের কেন কনফারেন্স করতে হচ্ছে, বসতে হচ্ছে, বৈঠক করতে হচ্ছে, বারে বারে এক একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিওর ক্ল্যারিফিকেশন কেন পুলিশকে দিতে হচ্ছে, যখন কেসটা সিবিআইয়ের হাতে চলে গেছে, কেন কাকে ঢাকতে চাইছে, কি ঢাকতে চাইছে, কেন সাফাই দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, কিসের জোরে এই সিভিক, এই যে সঞ্জয়, এই সিভিক কোন জাদু বলে এই ক্ষমতা প্রয়োগ করত, সিভিক কোন জাদু বলে, কোন জোরে একজন পুলিশ অফিসারের বাইক সে চালাতো, কিসের জন্য, কার নির্দেশে পুলিশের এই ভূমিকা, যে পুলিশ বারবার তাকে আড়াল করার চেষ্টা করছে, বারবার তাদের দোষ ঢাকার চেষ্টা করছে, কি লুকানোর ছক, কি কোনটা লুকানোর ছক, পদে পদে কি লুকাতে চাইছে তারা, বারবার এই প্রশ্নগুলো জনসাধারণ করছে, এবার জনসাধারণের মুখে মুখে এই প্রশ্নগুলো, কারণ এটা আমরা দেখতে চাই, এর বিচার ভারতবর্ষের জনসাধারণ, পশ্চিমবঙ্গের জনসাধারণ তথা পৃথিবীর মানুষ এর একটা বিচার চায়, কেন এত বড় একটা অপরাধ হলো, জঘন্যতম অপরাধ হলো, আর সেই অপরাধকে ঢাকার চেষ্টা করছে একটা শ্রেণী মানুষ কেন, এই অপরাধের সাংঘাতিক বিচার চায় বাংলার মানুষ সাংঘাতিক বিচার চায়, কেন অপরাধস্থল নিয়ে কেন ধোয়াশা, অপরাধস্থল অ্যাকচুয়ালি কোনটা, কেন ধোয়াশা, এত বড় একটা অন্যায় হয়ে যাওয়ার পরেও অপরাধস্থল থেকে কেন এই সমস্ত লোপাট হয়ে যাবে, কেন এখনও ইন্ডিকেট করা যাচ্ছে না যে অপরাধটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছিল, অপরাধস্থল নিয়ে কেন ধোয়াশা, এই সমস্ত প্রশ্ন সিবিআইয়ের কাছে উঠে আসছে। আর যখনই এই সমস্ত প্রশ্ন উঠে আসছে, কেন বারবার সাফাই দেওয়ার চেষ্টা করছে, কেন বারবার সাফাই দেওয়ার চেষ্টা করছে পুলিশ, কেন, প্রশ্ন তো এখানেই, যেখানে সিবিআইয়ের কাছে তদন্ত চলে গেছে, যখন সিবিআইয়ের কাছে তদন্ত ভার দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কি পারতো না কলকাতা পুলিশ এইটার নিষ্পত্তি করতে, কলকাতা পুলিশ তদন্ত করে এইটার একটা উচিত শিক্ষা বা একটা তদন্ত করে একটা পানিশ করতে পারতো না,
একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারতো না? পারতো না? এই এটা সিবিআইয়ের অবধি যাওয়ার দরকার খুব ছিল? এটা কি পারতো না আমাদের রাজ্যের পুলিশ এইটার একটা নিষ্পত্তি করতে? তারপরেও যখন সঞ্জয় ধরা পড়ল, সঞ্জয় ধরা পড়ল, সিভিক ভলেন্টিয়ারদের পরিচয় গোপন করতে হলো কেন? একটার পর একটা প্রশ্ন, সেই প্রশ্নগুলো সাজিয়েছি আজকে। নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা কেন করছে, কেন করছে, কি লুকাতে, কাকে লুকাতে, কাদের লুকাতে এগুলো করছে, কেন গোপন করেন কমিশনার, কেন গোপন করছেন, কেন গোপন করছেন, প্রশ্ন তো এখানেই। আর এটা হয়েছে একদম প্রথম দিন থেকে, প্রথম দিন থেকেই কি লুকানোর চেষ্টা হচ্ছে, এবং প্রথম দিন থেকে আমাদের যে সমস্ত তথ্য এখন পরিষ্কার হয়ে গেছে, প্রথম দিন থেকেই মনে হয়েছে এটা পূর্ব পরিকল্পিত এবং সাজানো একটা কেস। একদম একটার পর থেকে, ডে ওয়ান থেকে যে প্রশ্নগুলো আমি করলাম, এর বাইরেও প্রচুর প্রশ্ন আছে। এর বাইরেও সন্দীপ ঘোষের বাড়িতে কাছে কল যাওয়া, তিনি বাথরুমে থাকা, বাথরুম থেকে এসে কল রিসিভ করা, তারপরে গাড়িতে করে আর্যিকর হাসপাতালে আসা, এই যে তারপরে তথ্যগুলো, সেখান থেকেও অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। তারপরেও ডেড বডি মানে অভয়ার শরীর, মানে মৃতদেহ পাওয়ার পরেও, তারপরে সেখানে টাইমের একটা গণ্ডগোল, টাইমের একটা অনেক 40 মিনিটের গ্যাপ, সেই 40 মিনিটে কী করেছে, এরকম প্রচুর প্রচুর প্রশ্ন, অজস্র প্রশ্ন। প্রথম দিন থেকেই লুকানোর চেষ্টা হয়েছে, একদম ডে ওয়ান থেকেই লুকানোর চেষ্টা হয়েছে। তারপরে যখন সিবিআইয়ের কাছে গেছে, তখনও সাফাই দিচ্ছে, কী লুকানোর ছক চলছে, কার নির্দেশে পুলিশ এই ভূমিকা গ্রহণ করেছে, কার নির্দেশে পুলিশের এই ভূমিকা, প্রশ্ন এগুলো, এগুলো সব প্রশ্ন। শুধু এখানেই শেষ না, এই ঘটনাটা ঘটার পরেই সন্দীপ ঘোষের পদত্যাগ, তারপরে এই বদলি, কেন এগুলো, এগুলো পর পর এই ঘটনাটাকে সামনে রেখে এগুলো কেন হলো, পদত্যাগের পরেই তার বদলি, বদলি করেও ধামাচাপা, কেন এগুলো হলো? বদলি হলো ন্যাশনাল মেডিকেল কলেজ এবং ও হাসপাতালে, কেন এগুলো হলো? পরপর এই ঘটনাগুলোকে যদি জোড়া দেওয়া যায়, এই প্রশ্নের উত্তরগুলো যদি একসাথে পাওয়া যায়, তাহলেই এই কেসের সমাপ্তি ঘটবে, এই কেসের সমাপ্তি ঘটবে এবং আসল দোষীরা সামনে আসবে, আসল দোষীদের সামনে আনা যাবে। আবার যদি প্রথম দিকে একটু চলে যাই, প্রথম যেদিনকে তিলোত্তমার, যেদিনকে প্রথম দিনের যে ফোন কলের কথা তোমাদের মনে আছে, প্রথম দিনের ফোন কলে যে ফোন কলটা গেছিল, প্রথমে বলা হয়েছিল আপনার মেয়ে একটু অসুস্থ, তারপরে বললো একটু সিরিয়াস, তারপরে বললো হয়তো সুইসাইড করেছে, আপনাদের সবার কাছে সেই ফোন কল সবার কানে কানে বাজছে, কিন্তু কার নির্দেশে পরিবারকে আত্মহত্যার কথা বলা হয়, কার নির্দেশে আত্মহত্যা, একদম শেষের কলে বলা হয় আপনার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে, এটা কার নির্দেশে করা হয়, সব প্রশ্নবোধক চিহ্ন। কেন ঘটনাস্থল থেকে তড়িঘড়ি করে দেহ বাইরে বার করা হয়, কেন, এগুলো সব প্রশ্নবোধক চিহ্ন, কেন? সমস্তটা, সবটার সন্দেহ, সবটা রিলেটেড, পরপর পরপর ঘটনাগুলো ঘটে গেছে। ঘটনাস্থল কি আদৌ পাহারা ছিল? ঘটনাস্থলে এত বড় একটা ঘটনা ঘটার পরেও ঘটনাস্থলে কি পাহারা কেউ ছিল? দেহের উপর থেকে কে বদল করলো চাদর? আমরা দেখেছি বারবার বদল হয়েছে চাদর, কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো শোনা গেছে, দেখা গেছে তার নিচে একটা লাল চাদর দেখা গেছে। কে করলো, কারা করলো, কেন করলো, প্রশ্ন এখানেই। দাহ করতে কেন এত তাড়াহুড়ো? আমরা সেই ভিডিও আমাদের সামনে এসছে, কারণ যখন দাহ করতে এসছে তখন দুটো বডি আগে ছিল, তাড়াহুড়ো করে ফোন করে যে ডোমকে, যে এই বডিটাকে তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করে এই বডিটাকে তাড়াতাড়ি দাহ করা, কেন এত তাড়াহুড়ো, কিসের ছিল, কিসের ছিল, যখন এত বড় অপরাধ হয়ে গেছে সেই শরীরটার উপর দিয়ে, তাহলে কী করে এত তাড়াহুড়ো করে, হুড়োহুড়ি করে বডিটাকে দাহ করে দেওয়া হলো, কিসের জন্য, কী লোপট করার জন্য, সব এগুলো প্রশ্ন। ডেথ সার্টিফিকেটের কেন সময় বদল? আমরা দেখেছি ডেথ সার্টিফিকেটের সময়ের বদল হয়েছে, এক সময় হাসপাতালে ডেথ, এক সময় বলা হয়েছে মৃত্যুর টাইম, তারপরে যখন ডেথ সার্টিফিকেট এসছে তখন দেখা গেছে সেখানে সম্পূর্ণ টাইমটা আলাদা, কেন, কেন, এইগুলোই তো সবাইকে প্রশ্ন, সবার মনে এই সব প্রশ্ন। এখন এই সব প্রশ্ন শুধু পুলিশ মহলে বা আইনি বিভাগে বা সিবিআইয়ের কাছে নয়, এখন এই সমস্ত প্রশ্নটা বাংলার মানুষের প্রত্যেকের প্রশ্ন, এইগুলো, এই প্রশ্নের উত্তর চায় বাংলার মানুষ,
বাংলার মানুষ কোথায় অসঙ্গতি? কেন এই কাজগুলো বারংবার, এই একটা ঘটনাকে কেন্দ্র করে বারংবার এই প্রশ্নগুলো উঠে আসছে? কেন প্রত্যেকটা বাংলা, বাংলার প্রতিটা মানুষ এই প্রশ্নের উত্তর চায়। কেন সূর্যাস্তের পরে ময়নাতদন্ত হলো? কারণ আমরা জানি ময়নাতদন্ত হতে গেলে সূর্যাস্তের পরে হয় না, তাহলে সেটা পরের দিন হয়ে যায়, পরের দিন করতে হয়। কিন্তু এক্ষেত্রে কেন সূর্যাস্ত হয়ে যাওয়ার পরেও ময়নাতদন্ত হলো? কেন? সব প্রশ্ন আসছে, সব প্রশ্ন এখন আর একটা গণ্ডির মধ্যে নেই। সমস্ত প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়াতে, সমস্ত প্রশ্ন এখন প্রত্যেকটা মানুষের মুখে মুখে, জনসাধারণের কাছে প্রত্যেকটা প্রশ্ন। সরকারি নির্দেশিকার অবমাননা কেন করা হলো, যেখানে সরকারি মতেই ময়নাতদন্ত সূর্যাস্তের আগে হয় পরে হয় না? সেখানে সরকারি সরকারি নির্দেশ, এই যে নির্দেশিকা, সেটাকে অবমাননা করে কেন সূর্যাস্তের পরে ময়নাতদন্ত হলো? সমস্ত প্রশ্ন সমস্ত বাংলার মানুষ জানতে চায়, সমস্ত ভারতবর্ষের মানুষ জানতে চায়। এই প্রশ্নগুলোর উত্তর চায়, তার সঙ্গে চায় সিবিআই। সিবিআইয়ের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে। এই প্রশ্নের উত্তর যদি তারা পেয়ে যায়, তাহলে এই কেসের নিষ্পত্তি হবে। আইন মেনে পরের দিন ময়নাতদন্ত নয় কেন? কেন যেটা আইনে লেখা আছে সেটা মেনে পরের দিন আইন তদন্ত হয়নি কেন? ময়নাতদন্তেও গড়মিল, রিপোর্টেও গড়মিল কেন? এই সমস্ত প্রশ্ন উঠে আসছে, উঠে আসছে যে ময়নাতদন্ত একইতে সূর্যাস্তর পরে হয়েছে, তারপরেও ময়নাতদন্তেও অসঙ্গতি এবং ময়নাতদন্তেও গড়মিল। ময়নাতদন্তেও চিকিৎসক বদল, সমস্তটা উঠে আসছে যে কেন ময়নাতদন্তেও চিকিৎসক বদল হলো? নিজেদের মনোনীত চিকিৎসক অ্যাপয়েন্টমেন্ট করা হলো, কেন হলো এগুলো? যিনি ছিলেন তাকে সরিয়ে কেন ময়নাতদন্তের চিকিৎসককে পরিবর্তন করা হলো? দেহের পাশে স্যালাইনের পাউচ এর কথাও জানতে পারে পুলিশ। বললাম তোমাদের প্রথমেই যে এগুলো প্রশ্নে উঠে আসছে। স্যালাইনের একটা পাউচ নিজে স্বীকার করেছিল যে এটা পাওয়া গেছে, কিন্তু পরবর্তীতে যখন চার্জশিট হয় সেখানে স্যালাইনের পাউচের কোনো উল্লেখ নেই, কেন? এই যেটা বললাম, সিজার লিস্টে স্যালাইনের পাউচের কথা উল্লেখ নেই কেন? সমস্ত প্রশ্ন উঠে আসছে তো এগুলো একে একে সমস্ত প্রশ্ন ধোঁয়াশা কাটছে। ধোঁয়াশা একদম পরিষ্কার হবে যখন এই প্রশ্নের সমস্ত উত্তর মানুষের কাছে, সিবিআইয়ের কাছে, প্রথমে তো তারাই এই উত্তরগুলো আনবে, তারপরে মানুষের কাছে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। একটার পর একটা নতুন তথ্য উঠে আসছে, একটার পর একটা নতুন তথ্য উঠে আসছে, তথ্য উঠে আসছে একদম প্রথম দিন থেকে, ফোন কল থেকে। প্রথম গুরুতর অসুস্থ, তারপরে সিরিয়াস, তারপরে তার আত্মহত্যা। এই যে প্রথম দিন থেকে যে ফোন কল, তারপর থেকে যদি সমস্ত লাইনটা এরকম করে মেলানো যায়, পরপর কিন্তু সমস্ত তথ্যগুলো এক 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 করে যদি সিবিআই সাজাচ্ছে এবং আমাদের মনেও এই প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো সব ধরে ধরে যদি সাজানো যায়, পুরোটা দেখা যায় একটা সুন্দর পরিকল্পিত একটা রচনা, সুন্দর পরিকল্পিত একটা রচনা। আজকে তোমাদের কাছে এই প্রশ্নগুলো আমি তুলে ধরলাম, কারণ এই প্রশ্নগুলো তোমাদের সবার মনে, সবার মনে। এই প্রশ্নগুলো যেদিনকে সিবিআই খুঁজে পাবে, অবশ্যই পাবে, তাদের উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে। এই যে প্রশ্নগুলো উঠে আসছে, এরপরও প্রচুর প্রশ্ন আছে। আমি তোমাদের এই ভাইটাল কিছু প্রশ্ন তুলে ধরলাম যে সিবিআই এই প্রশ্নগুলো খুঁজছেন, আর এই প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে গেলে এই রহস্যের কিনারা পাওয়া যাবে। এই যে রচনা করা হয়েছে, সেই রচনার একটা নিষ্পত্তি হবে, সেটা কবে? একটু সময় লাগবে, কারণ এর পেছনে গভীর একটা চক্রান্ত চলছে। এই সমস্ত তথ্য লোপাটের পিছনে গভীর চক্রান্ত চলেছে, আর সেই চক্রান্ত ভেদ করে সিবিআইকে একটু কষ্ট করতে হচ্ছে, একটু কষ্ট করতে হচ্ছে। কিন্তু আমরা জানি যে এর নিষ্পত্তি একদিন হবেই, এর সত্যতা অপরাধী আমাদের সামনে আসবে, এবং আমরা তাকিয়ে থাকবো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, শাস্তি আমরা তাকিয়ে থাকবো। তাতে যদি আরও কিছুদিন সময় লাগে, আমরা সময় দেব, কিন্তু এর বিচার চাই, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটুকু শুধু আজকে বললাম, যে প্রশ্নগুলো সবার মনে ঘোরাফেরা করছিল সেই প্রশ্নগুলো একটা করে তোমাদের সামনে তুলে দিলাম। দেখা যাক এই প্রশ্নগুলোর উত্তর সিবিআই পায় কি না। অবশ্যই পাবে, আর এই প্রশ্নগুলোর উত্তর যেদিন পাবে সেদিনকেই সব প্রশ্নের উত্তর, সব অঙ্ক আমাদের মিলে যাবে। তো চলো, আজকে এ পর্যন্তই তোমাদের দিয়ে গেলাম
এইভাবেই চেষ্টা করব, এইভাবেই চেষ্টা করব প্রতিবাদের এটাকে, আন্দোলনটাকে ধরে রাখার চেষ্টা করব। তো চলো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।